শারমিন আক্তার এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা অন্দরমহলে হলে টি শার্ট পরতে পারবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক আধুনিক পরিবারে দেখা যায় যে তারা ঘরের ভিতরে টি শার্ট সেলোয়ার পরে মেয়েরা সময় কাটায়, বিশেষ করে এরকম হালকা পাতলা ড্রেস পরা অলস সময়গুলো কাটানোর জন্য বা বাসার ভিতরে এরকম পরাটা, এটা আসলে শরীয়ত মোতাবেক কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শারমিন আক্তারের প্রশ্নের উত্তরে বলবো যে কোরআন সুন্নাহ অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় যে আসলে হেজাব মেনটেন করা, পর্দাকে পরিপূর্ণভাবে রক্ষা করা, এটা মেয়েদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইয়াকুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি মুমিন নারীদেরকে এবং আপনার স্ত্রীদেরকে সবাইকে বলে দেন তারা যেন তাদের দেহকে আবৃত করে রাখে একটা বড় চাদর দ্বারা। এই আয়াত থেকে এবং অন্যান্য হাদিস থেকে সহিহ সুন্নাহর মাধ্যমে জানতে পারি আমরা যে মেয়েদের জন্য হিজাব মেনটেন করা, পূর্ণ শরীরকে ঢেকে রাখা, এটা তাদের জন্য আবশ্যক। এখন সে কোন ড্রেস কোথায় পরবে, কীভাবে পরবে, এটা একান্তই তার পরিবেশের সাথে সম্পৃক্ত। যদি বাসার ভিতরে অন্দরমহলে পুরুষ থাকে, বাবা ভাই বা অন্য যে কোনো পুরুষ যদি থাকে, প্রাপ্তবয়স্ক পুরুষ থাকে, তাহলে অবশ্যই তার ফিজিক্যাল স্ট্রাকচার বোঝা না যায় এমন ড্রেস পরতে হবে। যদি তার ফিজিক্যাল স্ট্রাকচার বোঝা যায়, দৈহিক গঠন বোঝা যায়, এমন কোনো পোশাক সে পরিধান করতে পারবে না। যদি পুরুষটা না থাকে কিংবা স্বামী থাকে, হাজব্যান্ড থাকে, সেক্ষেত্রে তার এ ধরনের পোশাক পরার অনুমতি রয়েছে। সুতরাং টি শার্ট পরলে কিংবা শুধু সেলোয়ার পরার মাধ্যমে মেয়েদের প্রতি একটি আকর্ষণ থেকে যায়। বাপ ভাই বা অন্য যে কোনো পুরুষ যদি বাসায় থাকে, অবশ্যই এ ধরনের পোশাক পরার অনুমতি নেই। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।